ভালোবাসা ভুল নয় শোভা, তবে ভুল মানুষকে ভালোবাসা ভুল। যা হোক, এখন আমি বিশ্বসুন্দরী সিনেমার ট্রেলার রিভিউ করবো। তো আমার অনেক আগে সিনেমার ট্রেলার রিভিউ করা উচিত ছিল, যা হোক আমি সময় পাইনি এবং দেখে নিলাম। যেহেতু চয়নিকা চৌধুরী ছোট পর্দার একজন অসম্ভব গুণী এবং মেধাবী নির্মাতা, তো তিনি প্রথমবারের মতো বড় পর্দায় তিনি আসছেন এবং তার সিনেমা নিয়ে কিন্তু সবাই একটা এক্সপেকটেশন যে লেভেল, ওটা কিন্তু একটা আলাদা লেভেলের ছিল। সুতরাং আজকে আমি এক্স্যাক্টলি বলবো যে আসলে এই সিনেমাটা কেমন হয়েছে। এই সিনেমাটোগ্রাফি থেকে মেকিং এবং সিয়াম আহমেদ থেকে শুরু করে পরিমণি এবং আলমগীর চম্পার মতো লিজেন্ড অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাতে ছিল, তো তাদের প্রত্যেকের পারফরমেন্স, চয়নিকা চৌধুরীর মেকিং এবং রুম্মান রশিদ ভাইয়ের মানে জেতার চিত্রনাট্য, তো সব কিছু মিলিয়ে এক্স্যাক্টলি কেমন ছিল বিশ্বসুন্দরী সিনেমার ট্রেলার, তো সেটা নিয়ে আলোচনা করবো। 11ই ডিসেম্বর রিলিজ পেতে যাচ্ছে, তো এই সিনেমার ট্রেলার রিভিউ করবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি করলাম আপনাদের মূল্যবান কমেন্টটি। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। তো গানটা তো রীতিমতো সিনেমা ট্রেলার মুক্তির আগে কিন্তু চার্ট বাস্টার, মানে এক বছর ধরে ঘুরতে ঘুরতে কিন্তু 20 মিলিয়ন প্লাস এই সিনেমার এই গানটার ভিউজ। তো অসম্ভব সুন্দর একটা গান এবং পরিমণি এবং সিয়াম তাদের দুজনের পারফরমেন্স এবং দুজনকেই কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে এই সিনেমার এই গানটিতে। এবার আমি রিভিউ করবো এই সিনেমার ট্রেলার। তো প্রথমেই আমি এই সিনেমার প্লট নিয়ে আলোচনা করবো। তো প্লট যদি আমি সংক্ষেপে বলি যে সিয়াম এবং পরিমণি, তো তাদের ভিতর ভালোবাসা বা কুচকুচ হতে হয় ওরকম টাইপের কিছু একটা, মানে তাদের ভিতর ব্যাপার, তো তাদের ভিতর একটা টাইমে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে এবং তার থেকে একটা টাইমে মানে সিয়াম এমন একটা শিক্ষা পাবে যে সুন্দরী মেয়েদের সাথে তিনি আর প্রেম করবে না। তো কেন তিনি আর সুন্দরী মেয়েদের বিয়ে করবে না, মানে সুন্দরী মেয়েদের প্রতি সিয়ামের কেন এক্স্যাক্টলি বেশি ক্ষোভ, তো এটা দেখতে হলে কিন্তু অবশ্যই এই সিনেমাটা দেখার জন্য আপনাকে প্রেক্ষাগৃহে যেতে হবে। এবং কেন পরিমণি মানে একজন সুন্দরী নায়িকা থেকে তিনি মানে অসুন্দরী সেজে চেষ্টা করে মানে সিয়াম আমাদের কাছে যাওয়ার, তো এইসব গল্প কিন্তু আপনাকে আসলে দেখতে হবে এই সিনেমাটা। তো এখানে কিন্তু আলমগীর এবং চম্পার মতো লেজেন্ডারি অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এই সিনেমাতে ছিল। এবার যদি আমি বলি এই সিনেমার পারফরমেন্সের ক্ষেত্রে, তো পারফরমেন্স যদি আমি হিসাব করি তো এখানে কিন্তু মানে সবচেয়ে বেশি মানে যাদের উপর ফোকাস করা হয়েছে, যেহেতু বিশ্বসুন্দরী এখানে মানে নাম ভূমিকায় রয়েছে পরিমণি এবং সিয়াম আহমেদ, তিনি বর্তমান সময় আর হালের ক্রেজ এবং সিয়াম কিন্তু মানে যথেষ্ট রুচিশীল একজন অভিনেতা, মানে তার সিনেমা মানে মানে পার্সোনালি সিয়ামের অভিনয় মানে সিয়ামকে মোটামুটি আমার মানে ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, বা এলিট লেভেলের কিছু সিয়াম আহমেদ তো এমন আমি বলছি না, তো যাই হোক মোটামুটি সিয়াম আহমেদকে আমার বেশ ভালোই লাগে। তো পারফরমেন্স যদি আমি মানে সিয়ামের মায়ের ক্যারেক্টারে যিনি আছে মানে চম্পা, তো তার পারফরমেন্স তো তিনি ভালো অভিনেত্রী, তো তাদের খুব বেশি সুযোগ নেই এবং মানে আলমগীর থেকে শুরু করে আরও যে অভিনেতা অভিনেত্রীরা আছে সিনেমাতে, তো তাদের কিন্তু এক্স্যাক্টলি আসলে কিন্তু আসলে কারোরই মানে অতটা করার কিছু ছিল না, কারণ যেহেতু সম্পূর্ণ সিনেমাটা কিন্তু সিয়াম আহমেদ এবং পরিমণি তাদের ফোকাস করে বানানো হয়েছে। তো এবার যদি আমি পারফরমেন্স যদি আমি সিয়াম আহমেদের ক্ষেত্রে এসেছি, এক্স্যাক্টলি সিয়াম আহমেদ কেমন ছিল এই সিনেমার মানে তার যে ক্যারেক্টারে, আমি আগেই বলেছি যে সিয়াম আহমেদ একজন ভালো অভিনেতা, তো তার মানে বেশ যথেষ্ট রুচিশীল সংলাপ ছিল এই সিনেমাতে যে ভালোবাসা ভুল নয় শোভা, তবে ভুল মানুষকে ভালোবাসা ভুল। তো তার সংলাপে একটা দম ছিল এবং তার প্রত্যেকটা মানে সিকুয়েন্সে তার যে অভিব্যক্তি মানে খুবই মানে তার মানে বিয়ার্ড লুকে মানে তাকে যথেষ্ট ভালো লেগেছে, মানে যথেষ্ট সুদর্শন লেগেছে। এবং আপনি যদি মানে মেয়েদের মানে ভালো লাগার মতো একটা ব্যাপার সিয়ামের ভিতর মানে কাজ করে, তো আমার পার্সোনালি মনে হয় তো সিয়াম আসলে যথেষ্ট মানে ভালো করেছে। তো তার জায়গায় মানে তার যদিও আরও ভালো করার সুযোগ ছিল, এখন অ্যাজ এ মানে রোমান্টিক একটা ফিল্ম মানে এখানে কিন্তু মানে থ্রিল খুব বেশি না, তো মানে যথেষ্ট কিছু করার ছিল, যাই হোক আমার মোটামুটি মানে অ্যাভারেজ মানে সিয়ামের পারফরমেন্স মোটামুটি ভালো লেগেছে। এবার আমি যদি আসি পরিমণি, মানে এই সিনেমার নাম ভূমিকায় যিনি বিশ্বসুন্দরী যাকে ফোকাস করে চয়নিকা চৌধুরী তার সিনেমাটা বানিয়েছেন, তো তার পারফরমেন্স এক্স্যাক্টলি কেমন ছিল। তো শুরুতে আমি বলি যে আসলে এখন কিন্তু মানে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়নের যুগে এখন কিন্তু মানে নায়িকা মানে মানে গ্ল্যামার মানে নায়িকা মানে পর্দায় মানে বুধ হয়ে যাওয়ার মতো কিছু মানে তাকে দেখেই অডিয়েন্স সব কিছু ভুলে যাবে ব্যাপারটা ঠিক এমন নয়। এখন গ্লোবালাইজেশন বিশ্বায়নের যুগে কিন্তু মানে যারা নায়িকা তাদের কিন্তু ভালো অভিনয় করতে হবে, মানে নায়িকাদের পারফরমেন্স সুন্দর হবে এটা কিন্তু মানে প্রত্যেকটা অডিয়েন্স তাদের কিন্তু চাওয়া। এখন পরিমণির অভিনয় এক্স্যাক্টলি কেমন, মানে শোভা ক্যারেক্টারে পরিমণিকে আমার পার্সোনালি মনে হয়েছে মানে তিনি খুবই সুন্দরী, আমি আগেই বলছি মানে পরিমণি সুন্দরী একজন নায়িকা, মানে তাকে দেখলে তো আপনার মনে করেন কি মানে অভিনয় মানে অনেকে থাকে না যে মানে নায়িকা শুধু গ্ল্যামার তার পর্দায় তার গ্ল্যামারাস উপস্থিতি দেখতে হবে কিন্তু নয়। এবার যদি আমি অভিনয়ের কথা যদি বলি, পরিমণি তার আগের সিনেমা স্বপ্ন জালে তার যেমন অভিনয় ছিল, তার ক্যারেক্টারাইজেশন গিয়াসুদ্দিন সেলিম তাকে যেভাবে প্রেজেন্ট করে এটা আসলে সম্পূর্ণ আলাদা। এবং এখানে আসলে মানে একজন বিশ্বসুন্দরী ক্যারেক্টার মানে তার যে মানে এলিট লেভেলের কথাবার্তা মানে তার যে ভয়েস তার যে টোন তার যেমন থাকবে, তো পরিমণির অভিনয় আমার পার্সোনালি তেমন ভালো লাগেনি এবং তার মানে কথাবার্তা আসলে মানে ওই এলিট লেভেলের মানে মানে খুবই মানে একটা হাই প্রোফাইলযুক্ত মানে যে মানে কথাবার্তার ব্যাপার যে এলিট যে একটা গর্জিয়াস ব্যাপার তার ভয়েস তার কথাবার্তায় আসলে ওই লেভেলের ব্যাপার আমি পাইনি। তো এই ছবিটির নাম যদি বিশ্বসুন্দরী না হতো বা অন্য কোনো সিনেমা হতো এবং সেখানে মানে নায়িকার মানে গ্ল্যামারাস পর্দা উপস্থিতি বাদে যদি
মানে নায়িকার আসলে মানে অভিনয়ের খুব বেশি দম থাকবে তো এমন সিনেমা হতো, তো আসলে সেক্ষেত্রে আসলে মানে কোনো রকম কথা থাকতো, কিন্তু আসলে যেহেতু বিশ্ব সুন্দরী সিনেমার নাম এবং এই সিনেমাতে কিন্তু গ্ল্যামারের পাশাপাশি কিন্তু মানে নায়িকার একটা মানে মানে খুবই একটা মানে গর্জিয়াস কথাবার্তা কিন্তু মানে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, তো ওই ব্যাপারটা কিন্তু পরিমাণের কাছ থেকে কিন্তু আমি মানে আমার পার্সোনালি মনে হয়েছে আমি পাইনি। এবার আমি যদি আসি বিশ্ব সুন্দরী সিনেমার মেকিংটা এক্স্যাক্টলি কেমন ছিল, তো দেখেন চয়নিকা চৌধুরী তিনি কিন্তু ছোট পর্দার একজন অসম্ভব গুণী এবং অসম্ভব মেধাবী একজন নির্মাতা, তার কিন্তু অনেক কাজ আমরা দেখেছি, তিনি কিন্তু মানে তার যেসব কাজ মানে এলিট লেভেলের কাজ মানে ছোট পর্দা, তো সেখান থেকেই কিন্তু আসলে তিনি বড় পর্দা এসেছে। এবং তিনি তার একটি ইন্টারভিউতে কিন্তু তিনি বলেছিলেন যে আসলে সিয়াম আহমেদ এবং পরিমণিকে যদি আমি না পেতাম তাহলে কিন্তু আমি বিশ্ব সুন্দরী সিনেমাটা বানাতাম না। তো যাই হোক মানে তার মেকিং মানে যেহেতু তিনি ছোট পর্দার মানে খুবই সুন্দর একজন নির্মাতা, তো দেখেন আমি পার্সোনালি মানে এক বাক্যে বলবো যে আমি তার সিনেমাতে সিনেমেটিক কোনো ফিল পাইনি, মানে সিনেমাতে মানে সিনেমেটিক যে ব্যবহার মানে আপনি মানে আমার তো মানে এক পর্যায়ে মানে কোনো না কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে আমি মানে নাটক দেখছি, মানে এটা মানে মানে থাকে না মানে কারো মানে কারো কোনো পার্সোনাল কোনো ব্যাপার থাকে না, মানে আমার মানে খুব বেশি মানে সিনেমেটিক ফিল আমি এই সিনেমা থেকে পাইনি। ক্যামেরার কাজ আরও যথেষ্ট মানে ভালো করা যেত, মানে মানে পোস্ট প্রোডাকশনে আরও মানে অনেক রকম কাপঝাপ ছিল হয়তো যেত, কিন্তু আসলে মানে এই সিনেমাতে মানে কোনো না কোনো ল্যাকিংস আমার মনে হয়েছে পার্সোনালি। তো আফটার অল সব কিছু মিলিয়ে আসলে মোটামুটি বলা যায় সিনেমাটা মানে অ্যাজ ইউজুয়াল বেশ ভালোই ছিল। এখন যার যার ফিলোসফি পার্সোনাল, যার মানে কার কার কেমন লাগে এটা যার যার অভিব্যক্তি। যাই হোক আমার কাছে পার্সোনালি এমনটাই মনে হয়েছে, সেটাই আমি ট্রেলার রিভিউ করার মধ্য দিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যাই হোক পরবর্তীতে সিনেমাটা যখন 11ই ডিসেম্বর রিলিজ পাবে আমি প্রেক্ষাগৃহে দেখবো, এবং দেখে সিনেমাটা আমার কেমন লেগেছে সিনেমার রিভিউ আমি আপনাদের সামনে আমার চ্যানেলে নিয়ে হাজির হবো। তো সেই পর্যন্ত কিন্তু আমাদের ফিল্ম স্পায়ের সঙ্গেই আপনাকে থাকতে হবে। ব্যাস, তো এটা ছিল মানে বিশ্ব সুন্দরী সিনেমার ট্রেলার রিভিউ। তো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির।